আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আরেক ধরনের সংগঠন কাঠামো সম্পর্কে ইন ডিটেইলস আলোচনা করব। আমরা তো জেনেছি সংগঠন কাঠামো প্রতিষ্ঠান ভেদে বিভিন্ন রকমের হতে পারে, তাহলে এগুলোই আমরা ইন ডিটেইলস আলোচনা করছি। তাহলে এই ভিডিওতে আমরা যেই সংগঠন কাঠামো সম্পর্কে ইন ডিটেইলস আলোচনা করব সেটা হচ্ছে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। তাহলে আমরা এই ভিডিওতে জানব সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কাকে বলে সেই সম্পর্কে, আমরা জানব সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের বৈশিষ্ট্যগুলো কী কী, কোন কোন স্বতন্ত্রধর্মী বৈশিষ্ট্য এটাকে বাকি সংগঠন কাঠামো থেকে আলাদা করে রেখেছে আর কি, আমরা জানব সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনের সুবিধাগুলো সম্পর্কে এবং কী কী অসুবিধায় আছে এই সম্পর্কে আমরা জানব। তাহলে চলো আমরা শুরু করি আমাদের পড়াশোনা। প্রথমে আমরা জানব সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাকে বলে এই সম্পর্কে। আচ্ছা, আমরা সরলরৈখিক সংগঠন সম্পর্কেও কিন্তু এর আগের ভিডিওতে ইন ডিটেইলস আলোচনা করেছি এবং বেশ আলোচনা করেছি কিন্তু যে সরলরৈখিক সংগঠনের অসুবিধা কি সুবিধা কি। তো ওখানে কিন্তু আমরা দেখেছিলাম যে সরলরৈখিক সংগঠনের মাধ্যমে কি হয়, যে তোমার হচ্ছে যে সরলরৈখিক নির্বাহী থাকে তার অনেক কাজের চাপ থাকে, তাকে সব একাই অনেকটুকু মানে তার গণ্ডিতে যে কাজগুলো আছে সব কিছু তার একাই সামলানো লাগে। তাহলে এই সরলরৈখিক নির্বাহী যাতে এই প্রবলেমটা সলভ করা যায় এই জন্যেই কিন্তু এই সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন পরবর্তীতে আবিষ্কার করা হয়েছে। এবং এই সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন তাহলে কাকে বলে, যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ওপর থেকে নিচের দিকে সরল রেখার আকারে নেমে আসে এবং সরলরৈখিক নির্বাহী যাতে হেল্প পেয়ে থাকে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য সহযোগী বা পদস্থকর্মী নিয়োগ করা হয় তাকে সরলরৈখিক বা পদস্থকর্মী সংগঠন বলে। এই চিত্রটার মাধ্যমে আমি তোমাদেরকে এটা একটু বুঝাই। যেমন এখানে যে গোলাপি কালারের যে বক্সগুলো আছে, আচ্ছা মনে করো এখানে প্রত্যেকটা বক্স এক একটা পদ হচ্ছে নির্দেশ করছে, ঠিক আছে? তো এভাবে হচ্ছে তোমার কর্তৃত্ব রেখা এভাবে নিচের দিকে নামছে উপর থেকে। এখন কথা হচ্ছে যে গোলাপি যে বক্সগুলো আছে সেগুলো মূলত বোঝাচ্ছে যে উপদেষ্টা কর্মী, অর্থাৎ এখানে কি হয়েছে, যেমন কর্তৃত্ব রেখে এখানে নিচে আসছে না, তো এখন সরলরৈখিক নির্বাহীকে হেল্প করার জন্য প্রয়োজনীয় সংখ্যক উপদেষ্টা কর্মী এ ধরনের সংগঠন কাঠামোতে নিয়োগ করা হয়, যেটা এই চিত্রটাতে গোলাপি বক্স দ্বারা হচ্ছে তোমার চিহ্নিত করা হচ্ছে। অর্থাৎ এখানে নীল বক্সের যে সরলরৈখিক নির্বাহী আছে তাকে হেল্প করার জন্য দুইজন উপদেষ্টা কর্মী নিয়োগ করা হলো, ঠিক এই জায়গাতেও সরলরৈখিক নির্বাহীকে হেল্প করার জন্য উপদেষ্টা কর্মী নিয়োগ করা হলো, এখানেও সেম। অর্থাৎ এই ধরনের সংগঠন কাঠামো এটাকেই বলে যেখানে কর্তৃত্ব রেখা হচ্ছে এভাবে সরল রেখার আকারেই কিন্তু নিচে নেমে আসে এবং সরলরৈখিক নির্বাহী যে থেকে থাকে তার কাজের ভার কমানোর জন্য তাকে হেল্প করার জন্য প্রয়োজনীয় সংখ্যক সহযোগী বা পদস্থকর্মী নিয়োগ করা হয়ে থাকে। এখন আমরা যদি এই সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনের কথা চিন্তা করি, প্রতিষ্ঠানে যখন ধরো তোমার হচ্ছে যে যখন পরিসর ছোট থাকে তখন দেখা যায় যে সেখানে বিভাগ সংখ্যা কম থাকে, কাজের পরিমাণ কম থাকে, জনশক্তি কম থাকে, তখন হচ্ছে যে সরলরৈখিক সংগঠনের মাধ্যমে ইজিলি কিন্তু সংগঠনের কাজগুলো পরিচালনা করা যায়। কিন্তু যখন পরিসর একটু বৃদ্ধি পায়, কাজের সংখ্যা বেড়ে যায়, তখন যদি সরলরৈখিক সংগঠন কাঠামোই অনুসরণ করা হয় এতে কিন্তু দেখা যায় কি, যিনি সরলরৈখিক নির্বাহী আছে তখন তা দেখা যায় কি যে তার কাজের চাপ অনেক বেড়ে যায় এবং অনেক সময় দেখা যায় কি, যেমন উৎপাদন ব্যবস্থাপক, ঠিক আছে, তো এই পদে ধরো উৎপাদন ব্যবস্থাপক আছে কিন্তু একই সাথে আরও একজন উৎপাদন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের পক্ষে নিয়োগ করা সম্ভব হয় না, তো সেই সময় এই ধরনের সরলরৈখিক নির্বাহীকে হেল্প করার জন্য উপদেষ্টা কর্মী নিয়োগ করা হয় এবং এভাবে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন গঠিত হয়ে থাকে। তুলনামূলকভাবে বড় এবং বিস্তৃত কার্যক্ষেত্রে কিন্তু এই সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনের উপস্থিতি দেখা যায়। আর যেহেতু এই ধরনের সংগঠন কাঠামোতে তোমার উপদেষ্টা কর্মী বা পদস্থকর্মী এদের উপর বেশি জোর দেওয়া হয়, এই কনসেপ্টটা মানে ওদের সহযোগিতার কথা বেশি জোর দিয়ে বলা হয়, দ্যাটস ওয়াই কিন্তু এই ধরনের সংগঠনকে অনেকেই পদস্থকর্মী সংগঠন বলে থাকে। তো এই যে চিত্রটা দেখাচ্ছি এই চিত্রটাই কিন্তু সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনের একটা উদাহরণ হিসেবে কিন্তু বলা যেতে পারে, যেখানে সরলরৈখিক নির্বাহীকে হেল্প করার জন্য উপদেষ্টা কর্মী নিয়োগ করা হয়েছে। এখন মনে করো কোন একটা প্রতিষ্ঠানে মহা ব্যবস্থাপক, ঠিক আছে, তার অধীনে সহকারী মহা ব্যবস্থাপককে তোমার হচ্ছে যে নিয়োগ করা হলো এবং সহকারী মহা ব্যবস্থাপকের অধীনে এই চিত্রটাতে দেখো গোলাপি বক্স থেকে কিন্তু কোনো রেখা যায়নি, কিন্তু যদি একটা রেখা যেত, অর্থাৎ ধরো কোন একটা সহকারী মহা ব্যবস্থাপক তার অধীনে যদি বিভাগীয় ব্যবস্থাপক থাকতেন তখন কিন্তু ওই সহকারী মহা ব্যবস্থাপককে তখন সরলরৈখিক নির্বাহী কিন্তু বলা হতো। তাহলে যদি গোলাপি বক্সের নিচে একটা সরলরেখা টানা হতো এবং এর পরে ওটার অধীনে হচ্ছে যে তোমার বিভাগীয় ব্যবস্থাপক নিচে
যুক্ত এ ধরনের যদি বোঝানো হতো, তাহলে কিন্তু এখানে যে গোলাপি বক্সের পদে যিনি আছেন সহকারী মহাব্যবস্থাপক, তখন কিন্তু তাকে সরলরৈখিক নির্বাহী হিসেবেই গণ্য করা হতো। তাহলে চলো, সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কাকে বলে? আশা করি এটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখন এর বৈশিষ্ট্যগুলো কি কি স্পেসিফিক্যালি তোমাদেরকে এটা বুঝাই। তাহলে যদি সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের বৈশিষ্ট্য আমরা জানতে চাই, তাহলে এরূপ সংগঠনে কিন্তু দু ধরনের কর্মী থাকে। অলরেডি কিন্তু আমরা জেনে গিয়েছি, একদল থাকে সরলরৈখিক কর্মী বা নির্বাহী, এবং অন্য দল হচ্ছে উপদেষ্টা কর্মী, যাদের কাজই হচ্ছে সরলরৈখিক নির্বাহীকে হেল্প করা। নেক্সট হচ্ছে, দু ধরনের কর্মী যেহেতু আছে এই ধরনের সংগঠনে, সো এই ক্ষেত্রে কিন্তু দুই ধরনের কর্তৃত্ব রয়েছে। এবং এই দুই ধরনের কর্তৃত্ব কি কি? সরলরৈখিক কর্তৃত্ব এবং সহযোগী কর্তৃত্ব। অবভিয়াসলি সরলরৈখিক কর্তৃত্ব তো খুবই ক্লিয়ার, সরলরৈখিক নির্বাহীর হেল্পের জন্যই কিন্তু পরবর্তীতে সহযোগী বা উপদেষ্টা কর্মী নিয়োগ করা হয়, এবং সহযোগী কর্তৃত্ব কিন্তু এভাবে বিরাজ করছে দেখা যায়। নেক্সট হচ্ছে, এ ধরনের সংগঠনে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার শীর্ষ স্তর হতে ক্রমান্বয়ে নিম্ন স্তরে নেমে আসে। অর্থাৎ এই ছবিটাই যদি আমরা একটু মনে করে দেখি, আগে যেটা দেখেছিলাম যে এভাবেই কিন্তু সরল রেখার আকারে কিন্তু নেমে আসছে কর্তৃত্ব রেখা, ঠিক আছে, সরল রেখার আকারে। তাহলে এই কথাটাই বলেছে কিন্তু পরবর্তী যে বৈশিষ্ট্যটা, সেটাতে যে এক্ষেত্রে সংগঠনে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার শীর্ষ স্তর হতে ক্রমান্বয়ে নিচে নেমে আসে। আরো কিছু বৈশিষ্ট্য আছে এই ধরনের সংগঠন কাঠামোর, যেটা বাকি সংগঠন কাঠামো থেকে এটাকে আলাদা করে রাখে। এবং নেক্সট যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে এক্ষেত্রে সরলরৈখিক কর্মকর্তার পাশে উপদেষ্টা কর্মীগণ প্রয়োজনীয় অবস্থা গ্রহণ করে। ওই যে আমরা যে ছবিটা দেখেছি ওটা মনে করে দেখো, ওখানে কিন্তু উপদেষ্টা কর্মীগণ তাদের প্রয়োজনীয় অবস্থানেই কিন্তু রয়েছেন। নেক্সট হচ্ছে, দু ধরনের কর্মী এখানে আছে, অর্থাৎ একটু আগে যে আমরা পড়লাম সরলরৈখিক কর্মী বা নির্বাহী, আরেক দল হচ্ছে উপদেষ্টা কর্মী। তো এখন দুই ধরনের কর্মী এখানে আছে, বাট স্টিল সরলরৈখিক কর্মকর্তারাই কিন্তু ব্যবস্থাপনার মূল দায়িত্বে নিয়োজিত থাকে। অর্থাৎ ফাইনাল ডিসিশনটা কিন্তু এই সরলরৈখিক কর্মকর্তাদের এন্ড থেকেই আসে। পদস্থ বা সহযোগী কর্মীদের কাজ হচ্ছে সরলরৈখিক কর্মকর্তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ উপদেশ প্রদান করা এবং তাদেরকে কার্যক্ষেত্রে সহযোগিতা করা। অর্থাৎ ফাইনাল যে ডিসিশনটা, সেটা সরলরৈখিক কর্মকর্তারাই ডিসাইড করেন। যারা পদস্থ বা সহযোগী কর্মী, তাদের জাস্ট কাজ থাকে যে সরলরৈখিক কর্মকর্তাদেরকে হেল্প করা, প্রয়োজনীয় উপদেশ পরামর্শ প্রদান করা। তাহলে এই ছিল সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের বৈশিষ্ট্য। তাহলে যেখানে সরলরৈখিক সংগঠনের ক্ষেত্রে শুধুমাত্র সরলরৈখিক নির্বাহী থাকেন সব কাজ একা সামলানোর দায়িত্বে, সেই ক্ষেত্রে কিন্তু সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে দেখা যায় যে পদস্থ কর্মীরাও থাকে তাদেরকে প্রয়োজনীয় হেল্প করার জন্য, অর্থাৎ সরলরৈখিক নির্বাহীদেরকে প্রয়োজনীয় হেল্প করার জন্য। এখন আমরা জানবো সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন, এই যে আমরা একটু আগে বলেছিলাম যে তুলনামূলকভাবে বড় যে প্রতিষ্ঠানগুলো থাকে কিংবা তুলনামূলক বিস্তৃত কার্যক্ষেত্রে এই ধরনের সংগঠন অনেক বেশি ব্যবহার করা হয়, তাহলে নিশ্চয়ই এগুলোর এই ধরনের সংগঠন কাঠামোর কিছু সুবিধা আছে, এই জন্যই ব্যবহার করা হয়। তাহলে কি সেই সুবিধাগুলো, সেটাই আমরা জানবো। তার আগে বলে রাখি, আমাদের দেশে বৃহদায়তন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন ব্যাংক, বিমা, এই সকল জায়গায় কিন্তু এই ধরনের সংগঠন কাঠামো প্রায়শই দেখা যায়। কিন্তু তাহলে নিশ্চয়ই এর কিছু সুবিধা আছে। সুবিধাগুলোর মধ্যেই ফার্স্টেই জানবো নির্বাহীর কর্মভার লাঘব। এই ধরনের সংগঠন কাঠামোতে যেটা দেখা যায় যে সরলরৈখিক নির্বাহীকে হেল্প করার জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে উপদেষ্টা কর্মী নিয়োগ করা হয়। তো এই যে উপদেষ্টা কর্মী নিয়োগ করা হয়, এর ফলে কিন্তু যিনি সরলরৈখিক নির্বাহী থাকে তার যে কাজের এত চাপ, সেটা কিন্তু একটু হলেও কম হয়। এবং এই জন্য কি হয়, সে দক্ষতার সাথে কাজ করতে পারে, নির্বাহীর কর্মদক্ষতার উন্নয়নও ঘটে। এবং এর ফলে এই যে আমরা জেনেছিলাম না যে এত বেশি কাজের চাপ থাকে সরলরৈখিক সংগঠন কাঠামোতে নির্বাহীর উপর, যে সে প্রয়োজনীয় সময়টাই দিতে পারে না অনেক কাজে। অর্থাৎ এই পদস্থ কর্মী নিয়োগ করার ফলে কিন্তু তার যে কাজের ভারটা কমে, এর ফলে কিন্তু সে সময়ও দিতে পারে তার কাজের ক্ষেত্রে, তাই না বলো? নেক্সট হচ্ছে স্বেচ্ছাচারিতার সুযোগ হ্রাস। এখন এই ধরনের সংগঠন কাঠামোতে যেহেতু পদস্থ কর্মীর উপস্থিতি আছে, তো একজন সরলরৈখিক নির্বাহী কিন্তু তার দায়িত্বের অংশবিশেষ এই পদস্থ কর্মীর উপর কিন্তু অর্পণ করে। এছাড়াও যেহেতু পদস্থ কর্মী বা বিশেষজ্ঞ কর্মী তারা থেকে থাকে, তো এই জন্য কিন্তু এটা একটা নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে, যে যিনি সরলরৈখিক নির্বাহী তার এটা নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে যে পদস্থ কর্মী বা উপদেষ্টা কর্মীর পরামর্শ সে গ্রহণ করবে। এবং এর ফলে কিন্তু যিনি সরলরৈখিক নির্বাহী থাকবে তার এই স্বেচ্ছাচারী হওয়ার সুযোগ কিন্তু অনেক কমে যায়। নেক্সট হচ্ছে, নেক্সট যে সুবিধাটা, সেটা হচ্ছে সমস্যার দ্রুত সমাধান। এখন সরলরৈখিক সংগঠনে দেখা যায় কি, নির্বাহী বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তো এর ফলে দেখা যায় কি যে সকল সমস্যা সংগঠনে উপস্থিত হয় সেগুলো সমাধানে সে যথাযথ ভূমিকা রাখতে পারে না, কারণ তার তো অনেক কাজে ব্যস্ত থাকতে হচ্ছে, তার তো সময় নেই সবকিছুর দিকে একদম ভালোভাবে নজর দেওয়া। কি
কিন্তু সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনের ক্ষেত্রে যে সুবিধাটা পাওয়া যায়, যেহেতু উপদেষ্টা কর্মীর উপস্থিতি আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু উপদেষ্টা কর্মী সরলরৈখিক নির্বাহীকে প্রয়োজনীয় পরিমাণে হেল্প করে থাকে। এর ফলে ইজিলি দ্রুত সমাধান করা যায় সমস্যার। নেক্সট সুবিধা হচ্ছে শ্রম বিভাগের সুফল অর্জন। এটা হচ্ছে এই ধরনের সংগঠন কাঠামোতে যেটা দেখা যায়, সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামোতে যেটা দেখা যায়, সেটা হচ্ছে যে একজন নির্বাহী তার কাজের অংশবিশেষ হচ্ছে উপদেষ্টা কর্মীকে অর্পণ করতে পারে। তো যদি সরলরৈখিক নির্বাহী চায়, তখন কিন্তু সে তার কাজ যে উপদেষ্টা কর্মী থাকে তার সাথে কিন্তু ভাগ করে নিতে পারে এবং যে যে কাজের জন্য যোগ্য সে সেই কাজটাই কিন্তু কমপ্লিট করে। তো এই জন্য কিন্তু কি হয় যে প্রত্যেকের পক্ষেই পসিবল হয় যে একই ধরনের কাজ করতে গিয়ে দক্ষতা অর্জন করা বা বিশেষজ্ঞতা অর্জন করা। তো এই জন্য দেখা যায় যে শ্রম বিভাগ অর্থাৎ কাজগুলো ভাগ করে নিচ্ছে নিজেদের মধ্যে, এর সুফল অর্জন করা সম্ভব হয়, অর্থাৎ কার্যক্ষেত্রে দক্ষতার উন্নয়ন ঘটে। তো এটাও কিন্তু এ ধরনের সংগঠন কাঠামোর অন্যতম সুবিধা। নেক্সট হচ্ছে নমনীয়তা অর্জন। সরলরৈখিক সংগঠন কাঠামোতে দেখা যায় কি, সরলরৈখিক নির্বাহী যিনি আছেন তিনি এত বিজি থাকেন যে প্রতিষ্ঠানের জন্য যে নতুন কিছু চিন্তা ভাবনা করবেন বা প্রয়োজনীয় পরিবর্তন যে আনবেন সেটা তার পক্ষে অলওয়েজ পসিবল হয় না। কিন্তু যেহেতু এই ধরনের সংগঠন কাঠামোতে উপদেষ্টা কর্মীও কর্মরত থাকে, এই জন্য নির্বাহী নতুন চিন্তা ভাবনা করারও সময় পায়, সেই সাথে কিন্তু একাধিক সহযোগী নিয়োগ করার মাধ্যমে প্রয়োজনীয় পরিবর্তনও কিন্তু প্রতিষ্ঠানে আনতে পারে। অর্থাৎ যেহেতু উপদেষ্টা কর্মীর উপস্থিতি থাকে, এই জন্য কিন্তু তারাও কিন্তু তাকে হেল্প করতে পারে প্রয়োজনীয় পরিবর্তন আনার ক্ষেত্রে। সো এই জন্য তার কাজের ভার যেহেতু কম হয়ে যায়, সেজন্য সে নিজেও নতুন চিন্তা ভাবনা করতে পারে, আবার সেই সাথে দরকার পড়লে উপদেষ্টা কর্মীর হেল্পও কিন্তু সে পেয়ে থাকে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য বা নতুন চিন্তা ভাবনা করার ক্ষেত্রে। তাহলে এটাও কিন্তু এ ধরনের সংগঠন কাঠামোর অন্যতম সুবিধা। আর নেক্সট যে সুবিধাটা পড়ব সেটা হচ্ছে সমন্বয় এবং নিয়ন্ত্রণের সুবিধা। তো এই ধরনের সংগঠন কাঠামোতে যেহেতু দেখা যায় যে উপদেষ্টা কর্মীর উপস্থিতি থাকে, তো তারা কিন্তু অন্য বিভাগের খোঁজ খবর নেওয়া, তথ্য সংগ্রহ করা, তথ্য প্রদান করা ইত্যাদি কাজ কিন্তু করতে পারে এবং এর ফলে কিন্তু অন্য বিভাগের সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধন করাও কিন্তু পসিবল হয়। এবং এই ধরনের সংগঠন কাঠামোর মাধ্যমে কিন্তু অধস্তনরা ভালোভাবে কাজ করছে কিনা সেই সম্পর্কে কিন্তু খোঁজ খবর নেওয়া, আবার ঠিক মতো কাজ করছে কিনা সেটা মূল্যায়ন করা এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করাও অনেক ইজি হয়ে যায়, যেহেতু সরলরৈখিক নির্বাহীর কাজের ভার কমে যায় এবং পদস্থকর্মীও এক্ষেত্রে অনেক হেল্প করে থাকে। তাহলে এভাবেই দেখা যায় যে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনের বেশ কিছু সুবিধা বিদ্যমান, যে কারণে আশেপাশের বেশ কয়েকটা বৃহদায়তন প্রতিষ্ঠান যেমন আমাদের দেশে ব্যাংক, বিমা এই সকল প্রতিষ্ঠানে কিন্তু এই ধরনের সংগঠন কাঠামো অনুসরণ করা হয়। কিন্তু হ্যাঁ, সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনের বেশ কিছু সুবিধা থাকলেও এর কিন্তু বেশ কিছু অসুবিধাও বিদ্যমান। তো কি সেই অসুবিধাগুলো সেটাই আমরা এখন জানব। হ্যাঁ, এই কথা সত্য যে একটু আগে আমি বলেছি যে আমাদের দেশের বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে কিন্তু অনেকাংশে এই ধরনের সংগঠন কাঠামো ব্যবহার করা হয়, যেমন ব্যাংক, তারপর বিমা প্রতিষ্ঠান, এই সকল জায়গায় এই ধরনের সংগঠন কাঠামো আমাদের দেশে কিন্তু দেখা যায়। কিন্তু একদম যে ত্রুটি নেই এই ধরনের সংগঠন কাঠামোর তা কিন্তু না, বেশ কিছু সীমাবদ্ধতা কিন্তু আছে। তো এটাই আমরা এখন জানবো। প্রথমেই হচ্ছে ব্যয় বৃদ্ধি। তো এই ধরনের সংগঠন কাঠামোতে কি হয় যে অনেকবারই বলেছি সরলরৈখিক নির্বাহীকে হেল্প করার জন্য পদস্থকর্মীও নিয়োগ করা হয়ে থাকে। তো এক বা একাধিক পদস্থকর্মী কিন্তু নিয়োগ করা হয়ে থাকে এই ধরনের সংগঠন কাঠামোতে। তো অনেক সময় সরলরৈখিক নির্বাহী মনে করে কি যে বেশি বেশি পদস্থকর্মী নিয়োগ করা এটা খুবই প্রেস্টিজিয়াস একটা ব্যাপার, অনেক মর্যাদা সম্পন্ন একটা ব্যাপার। তো এই ধরনের চিন্তা ভাবনার কারণে কি হয় যে প্রয়োজনের বাইরেও পদস্থকর্মী নিয়োগ করা হয়। তো এখন পদস্থকর্মী যদি নিয়োগ করা হয়ে থাকে তখন কিন্তু অবশ্যই তাকে স্যালারি দিতে হবে এবং এই যে প্রয়োজনের বাইরেও পদস্থকর্মী নিয়োগ করা হচ্ছে এর ফলে দেখা যাচ্ছে কি প্রতিষ্ঠানের ব্যয়ের পরিমাণ বেড়ে যায়। তো এটা কিন্তু এই ধরনের সংগঠন কাঠামোর একটা বড় ধরনের অসুবিধা। নেক্সট হচ্ছে সহযোগীদের কর্তৃত্ব ও কার্য বিষয় অস্পষ্টতা। তো এটা কি যে সরলরৈখিক নির্বাহীদের তোমার দায়িত্ব কতটুকু হবে, কর্তৃত্ব কতটুকু হবে, এই জিনিসটা একদম ক্লিয়ারলি বলা থাকে এই ধরনের সংগঠন কাঠামোতে। কিন্তু পদস্থকর্মী যাদেরকে নিয়োগ করা হয়, মানে পদস্থকর্মী হিসেবে যাদেরকে নিয়োগ করা হচ্ছে তাদের কি দায়িত্ব হবে বা তাদের কর্তৃত্ব কতটুকু, এই সম্পর্কে কোনো সুস্পষ্ট বর্ণনা কিন্তু দেওয়া হয় না। তো এই জন্য কিন্তু তাদের একটা অস্পষ্টতা থেকেই যায় যে তাদের কর্তৃত্ব কতটুকু, তাদের কাজ কতটুকু এই বিষয়ে। এবং
যেহেতু পদস্থ কর্মীর কাজ হিসেবে ধরা হয়, অর্থাৎ সরলরৈখিক নির্বাহী যিনি থাকেন তার ইচ্ছা মোতাবেক প্রয়োজনীয় সকল কাজ হচ্ছে সম্পাদন করা, এটাই পদস্থ কর্মীর দায়িত্ব থেকে থাকে। তো এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ারলি বুঝায় না যে পদস্থ কর্মী স্পেসিফিক্যালি কি কি কাজ করবে। তো এভাবেই দেখা যায় যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয় এবং সমস্যা দেখা দেয়। তো এটা কিন্তু আরও একটা সমস্যা যে সহযোগীদের কর্তৃত্ব এবং কার্য বিষয়ে অস্পষ্টতা থাকা। নেক্সট হচ্ছে বিশেষজ্ঞ কর্মীদের উপেক্ষিত হওয়ার আশঙ্কা। এটা হচ্ছে কি, এই ধরনের সংগঠন কাঠামোতে দেখা যায় কি যে সরলরৈখিক কর্মীরাই কিন্তু বা সরলরৈখিক নির্বাহীরাই কিন্তু একদম ফাইনাল ডিসিশন নেওয়ার অধিকারী হয়ে থাকেন, অর্থাৎ তারাই কিন্তু সর্বময় কর্তৃত্বের অধিকারী থাকেন। এবং বিশেষজ্ঞ কর্মীদের কাজ মূলত থাকে বা পদস্থ কর্মীদের মূলত কাজ থাকে যে উপদেশ দেওয়া সরলরৈখিক কর্মীদের, কিন্তু কর্তৃত্বের ব্যাপারটা কিন্তু বা ফাইনাল ডিসিশনের ব্যাপারে কিন্তু তাদের তেমন একটা কর্তৃত্ব থাকে না। তো এই জন্য পদস্থ কর্মীরা কি করে, যে সরলরৈখিক নির্বাহীরা যে কাজ দেয় সেটাই করে, এবং যে দায় দায়িত্ব তাদেরকে অর্পণ করা হয় সরলরৈখিক নির্বাহী কর্তৃক তারা সেটাই পালন করতে থাকে এবং ওইটার জন্যই তারা জবাবদিহি করে থাকে। তো যে জিনিসটা হয় যে পদস্থ কর্মী উপদেশ দেওয়ার দিল কিন্তু এটা মেনে না হবে কি হবে না, এই ডিসিশনটা কিন্তু সরলরৈখিক নির্বাহী নিয়ে থাকে। তো এর ফলে কিন্তু দেখা যায় যে অনেক সময় বিশেষজ্ঞ কর্মী বা পদস্থ কর্মী বা উপদেষ্টা কর্মী যিনি আছেন তার কিন্তু উপেক্ষিত হওয়ার একটা চান্স থাকে এবং তিনি উপেক্ষিত হয়েও থাকেন অনেক সময়। নেক্সট যে অসুবিধাটা এই ধরনের সংগঠন কাঠামোর ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে কর্মকর্তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি। তো এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেকাংশেই পদস্থ কর্মী উপেক্ষিত হচ্ছেন, আবার সরলরৈখিক নির্বাহী যিনি হচ্ছেন তিনি স্বেচ্ছাচারী হচ্ছেন, অর্থাৎ তিনি হচ্ছে পদস্থ কর্মীকে যথাযোগ্য মর্যাদা দিচ্ছেন না বা তার উপদেশগুলোকে সেভাবে আমলেই নিচ্ছেন না। তো এর ফলে কিন্তু দেখা যায় যে মনোমালিন্য সৃষ্টি হয় এবং তখন সহযোগিতার জায়গায় উল্টারও অসহযোগিতার পরিবেশ সৃষ্টি হয়। এবং আমাদের দেশে কিন্তু এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায় যে গ্রুপিং লবিং এর একটা ব্যাপার সৃষ্টি হয়ে থাকে এবং এর একটা বড় কারণ কিন্তু হচ্ছে এই যে এই ধরনের সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহী এবং বিশেষজ্ঞ কর্মী বা পদস্থ কর্মী বা উপদেষ্টা কর্মী এদের মধ্যে হচ্ছে যে তোমার মনোমালিন্য, অর্থাৎ এই দুই ধরনের কর্তৃপক্ষের মধ্যে মনোমালিন্যের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এটা কিন্তু এই ধরনের সংগঠন কাঠামোর একটা বড় ধরনের অসুবিধা। নেক্সট হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের বিলম্ব। তো এই ধরনের সংগঠন কাঠামোতে যেটা দেখা যায় সেটা হচ্ছে সিদ্ধান্ত যখন গ্রহণ করবে তখন সরলরৈখিক নির্বাহী যিনি আছেন তিনি পদস্থ কর্মীর সাথে পরামর্শ করার ক্ষেত্রে অনেক বেশি সময় নিয়ে নিচ্ছেন, আবার পদস্থ কর্মীর উপরেই সরলরৈখিক নির্বাহী সম্পূর্ণরূপে নির্ভর করে ফেলছেন। তো এর ফলে কিন্তু দেখা যায় যে এই সকল কারণে অনেক সময় সিদ্ধান্ত নিতে অনেক লেট হয়, অর্থাৎ সরলরৈখিক নির্বাহী অনেক সময় দেখা যায় যে পরামর্শ করতেই অনেক টাইম ওয়েস্ট করে ফেলছেন বা পদস্থ কর্মীর উপরেই সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ছেন। তো এই সকল কারণে অনেক সময় সিদ্ধান্ত গ্রহণে কিন্তু বিলম্ব ঘটে থাকে। আর লাস্ট যে অসুবিধাটা পড়বো এই ধরনের সংগঠন কাঠামোর সেটা হচ্ছে বিশেষজ্ঞ কর্মীদের যোগ্যতার বিকাশে বাধা। তো এই ধরনের সংগঠনে যে জিনিসটা হয় যে বিশেষজ্ঞ কর্মীদের দায়িত্ব কর্তৃত্ব কতটুকু স্পেসিফিক্যালি কিন্তু বলা হয় না, যেটা কিন্তু আমরা এখানে পড়েছিলাম এই পয়েন্টটা পড়ার ক্ষেত্রে যে সহযোগীদের কর্তৃত্ব কার্য বিষয়ে অস্পষ্টতা। তো যেহেতু তাদেরকে তাদের কর্তৃত্ব কতটুকু হবে দায়িত্ব কতটুকু হবে এই জিনিসগুলো বলা হয় না, তো এই বিশেষজ্ঞ কর্মীগণ দায়িত্ব কর্তৃত্ব ছাড়াই তাদের নির্দিষ্ট গণ্ডিতে তারা হচ্ছে যে সহায়তাকারী হিসেবে কাজ করে থাকে। এবং এর ফলে কি হয় যে অধিক দায়িত্ব অধিক ঝুঁকিপূর্ণ কাজ বা অধিক কর্তৃত্ব এই রিলেটেড কাজগুলোতে না তারা হচ্ছে উৎসাহিত হয় না, যেহেতু তাদের কাছে অপশন থাকেই যে দায়িত্ব কর্তৃত্ব ছাড়াই জাস্ট তারা সহায়তাকারী হিসেবেই কাজ করবে। তো এর ফলে যেহেতু হচ্ছে যে তারা দায়িত্ব কর্তৃত্ব এই ধরনের কাজে নিরুৎসাহ বোধ করে, এই ধরনের কাজ তারা করে না, এই জন্য দেখা যায় কি তাদের যোগ্যতার বিকাশেও কিন্তু এটা বাধা সৃষ্টি করে, অর্থাৎ তাদের যোগ্যতার বিকাশ কিন্তু এভাবে বাধাগ্রস্ত হয়ে থাকে। কারণ যখন আমাকে দায়িত্ব এবং কর্তৃত্ব দেওয়া হয় তখন কিন্তু আমার চেষ্টা থাকে কি যে ওই কাজটা ভালোভাবে সম্পাদন করা, কিন্তু যদি এই ধরনের সিচুয়েশন এড়ানোর একটা সুযোগ থাকে তখন কিন্তু দেখা যায় যে যোগ্যতার বিকাশ তখন হতে পারে না এবং এটাই একটা প্রবলেম হয়ে দাঁড়ায় বিশেষজ্ঞ কর্মীদের যোগ্যতার বিকাশের ক্ষেত্রে এই ধরনের সংগঠন কাঠামোতে। তাহলে এই ছিল সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কাকে বলে, এদের সুবিধা কি, বৈশিষ্ট্য কি, কোন ধরনের বৈশিষ্ট্য থেকে থাকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের ক্ষেত্রে, এই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি এই সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট হয়েছে, তোমরা বুঝতে পেরেছো যে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কেন ইম্পর্টেন্ট, আবার এ ধরনের সংগঠন কাঠামোতে কি কি ধরনের অসুবিধা বিদ্যমান। ধন্যবাদ সবাইকে।